সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ঠিক আছে তো এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কোয়ালিফিকেশন রাখা হয়েছে সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ভিডিওটিতে লাইক করবে এবং এই ভিডিওটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এই ভিডিওটি যারা ইন্ডিয়ান ডিফেন্সে বা ইন্ডিয়ান নেভিতে কোস্টগার্ডে কাজ করতে ইচ্ছুক এবং যাদের ড্রিমস রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে এখানে নাভিক জেনারেল ডিউটি অ্যান্ড ইয়ান্ত্রিক থ্রু কোস্টগার্ড এনরোলমেন্ট পার্সোনাল টেস্টের মাধ্যমে নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে হবে এখানে অফলাইনের মাধ্যমে হবে না এখানে তেরো জুন থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে তিন জুলাই পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনটি চলবে এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে তেরো জুন থেকে শুরু হয়েছে এবং তিন জুন পর্যন্ত সেখানে চলবে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কী রাখা হয়েছে শুধুমাত্র মেলসরাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে ফিমেল হবে না অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন ওকে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে যে পোস্ট রয়েছে না উইথ জেনারেল ডিউটি টুয়েলভ পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স ফ্রম এ এডুকেশান বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল বোর্ড অফ স্কুল এডুকেশন সিও বি ঠিক আছে টুয়েলভ পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স থাকতে হবে ইয়ান্ত্রিকের মধ্যে এখানে টেন পাস ফ্রম এ বোর্ড রেকনাইজড বাই কাউন্সিল বোর্ড ফর স্কুল এডুকেশন অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান এগুলো তোমাদের থাকতে হবে সঙ্গে ডিপ্লোমা ইয়ান থেকে যদি তোমরা অ্যাপ্লিকেশান কর আর না হলে টেন অ্যান্ড টুয়েলভ পাস উইথ এ বোর্ড রিকগনাইজড বাই এ কাউন্সিল এডুকেশান অ্যান্ড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান এগুলো তোমাদের থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অফ ডিউরিং টু থেকে থ্রি ইয়ার্স অ্যাপ্রুভ বাই এ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এআইসিটিই যাকে বলে ওকে এখানে ডিপ্লোমার জন্য কিছু রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন সেগুলোর জন্য সেটা তোমরা একবার চেক আউট করে নেবে আচ্ছা এই যে নোটিফিকেশানটি সেটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপটির নিচে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ফ্রেন্ডস ওকে আমি এই ভিডিওতে শুধু মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি এজ লিমিট আঠারো মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম টোয়েন্টি টু ইয়ার্স ক্যান্ডিডেট শুড বি বোর্ন বিটুইন ফার্স্ট মার্চ দুই হাজার তিন থেকে এখানে আটাইশ ফেব্রুয়ারি দুই হাজার সাত এই যে ডেট রয়েছে এই ডেটের মধ্যেই কিন্তু তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা ডেট অফ বার্থের মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রয়েছে আপার এজ লিমিট ফাইভ ইয়ার্স ফর এস টি এস টি অ্যান্ড থ্রি ইয়ার ফর ও বি সি নন ক্রিমি ক্যান্ডিডেট ইজ অ্যাপ্লিকেবল অনলি ওকে আজ তোমাদের এখানে ভ্যাকেন্সি যে রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে নর্থের মধ্যে ইউ আর থার্টি ই ডাব্লিউএস এইট ও বি সি টোয়েন্টি ফোর এস সি টুয়েলভ এস টি থ্রি এখানে টোটাল সেভেন্টি সেভেন শুধুমাত্র রিজন বা জোনের মধ্যে নর্থ জোনে রয়েছে এইগুলা সবগুলো জন্য একবার তোমরা চেক আউট করে নেবে ঠিক আছে টোটাল টু সিক্সটি এখানে এবং ইয়ান্ত্রিকের জন্য এখানে ইয়ান্ত্রিক মেকানিক্যালের জন্য থার্টি থ্রি ইয়ান্ত্রিক ইলেকট্রিক্যালের জন্য এইটিন ইয়ান্ত্রিক ইলেকট্রনিক্সের জন্য নয়টি পোস্ট রয়েছে ওকে এখানে ডিটেলস এরিয়া কবার ভেরিয়াস রিজন এখানে নোটস দেওয়া রয়েছে তোমরা সেটা দেখবে আমাদের ত্রিপুরার মধ্যেও রয়েছে এখানে দেখতে পারো নর্থ ইস্টের মধ্যে বিহার ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা মেঘালয় সব রয়েছে এটা কিন্তু পেন বেসিস এক্সাম হবে অল ইন্ডিয়া বেসিস এক্সাম ঠিক আছে ফ্রেন্ডস তারপর আমরা সিলেকশন প্রসিডিউর এখানে এক্সামিনেশান হবে মেডিকেল হবে সেগুলো তো পরে আমি অন্য ভিডিওর মধ্যে কথা বলবো এখানে শুধু কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য কী কী প্রয়োজন সেই বিষয়ে কথা বলবো ওকে এখানে সিলেবাস রয়েছে এক্সামিনেশনের সেটা তোমরা চেক আউট করে নেবে নর্মালাইজেশান মার্কস রয়েছে ফিজিক্যাল ফিটনেস কী থাকতে হবে সেটা তোমাদের এখানে রয়েছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলেও তোমরা সেই নোটিফিকেশানটি পেয়ে যাবে বা নিচে ডেসক্রিপশানের মধ্যে লিঙ্ক থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি সেখানে চলে যাবে হাউ টু অ্যাপ্লাই এখানে পুরো ডিটেলস রয়েছে এখানে এই যে ইমেল আইডির সরি এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করেও তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে ঠিক আছে পুরো ডিটেলস এখানে ম্যানশন রয়েছে কীভাবে তোমরা টি তোমাদের করতে হবে ওকে পুরো ডিটেলস তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলবে আমি তোমাদের সেখান থেকে রিপ্লাই করবো এক্সামিনেশান ফি এখানে থ্রি হান্ড্রেড রুপিস্রো অনলাইন যে কোনো কিছুর মাধ্যমে তোমরা সেখানে পেমেন্ট করতে পারবে তিনশো টাকা ওকে ক্যান্ডিডেট ফর এস সি এস টি হয়ে যারা এস এস টি রয়েছ তাদের জন্য কোনো ফিস প্রয়োজন পড়ছে না শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটস এবং ওবিসি ক্যান্ডিডেটসের জন্য সেখানে তোমাদের তিনশো টাকা এক্সামিনেশান ফি দিতে হবে ই বা জিডি যে রয়েছে তার স্টেজ ওয়ানের এক্সামিনেশন মিড এন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড হবে স্টেজ টু এখানে নভেম্বর দুই হাজার পঁচিশে হবে স্টেজ থ্রি স্টেজ থ্রি এপ্রিল দুই হাজার পঁচিশে হবে ওকে এখানে পুরো ম্যাংশন রয়েছে আর তো বিশেষ কিছু নেই এই নোটিফিকেশনের মধ্যে যা ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি তোমাদের এখানে বলে দিলাম তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলবে আমি তোমাদের নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করবো ওকে ফ্রেন্ডস সকলকে থ্যাংক ইউ